মানে তোমার বান্ধবী, আমারে দেখলে তো ভয় পায় কেন? আমার সামনে কোনো গোপন কথা তোমার বলতে চায় না। আচ্ছা আম্মু, ছোটবেলায় আমি কি খেতে বেশি পছন্দ করতাম এইটা আর জিজ্ঞেস করিস না, আমার বলতেও লজ্জা লাগে। তুই তো ছোটবেলা থেকে ঝগড়া লাগানি, এত বড় লাইট দেখা তুই তো আমার কুল থেকেই নামোস না, ক্যামেরার মধ্যে লুল ফালাইয়া দেস। শোনো, বাসায় আসার সময় বিরিয়ানি নিয়ে এসো, আজকে রাতে সবাই বিরিয়ানি খাবো, আজকে আর রান্না করতে মন চাইতেছে না। কি বলছি বুঝছ? হ্যাঁ হ্যাঁ বুঝছি, নিয়ে আসুন নে, রাখো বিজি আসছি। তুলি, ও তুলি, কি আম্মু? শোন, তোর আব্বু রাতে বিরিয়ানি নিয়ে আসবো। বিরিয়ানি আমার খুব পছন্দ। আচ্ছা আম্মু, ছোটবেলায় আমি কি খেতে বেশি পছন্দ করতাম এইটা আর জিজ্ঞেস করিস না, আমার বলতেও লজ্জা লাগে। কেন আম্মু, আমি এমন কি খেতাম? কি খাইতি শুনবি? ঘরের পাপস থেকে শুরু কইরা জুতা মোজা যা আছে সব চাবাইতি, ধৈরাই মুখে দিয়ে দিতি, বালু সালু কিচ্ছু মানতি না। একবার তো খপ করে একটা তেলা পোকা ধরে মুখে দিয়ে দিতে লুইছি, আমি দেখে সাথে সাথে তোর হাত থেকে নিয়ে সেটা ফালাই। তেলা পোকাটা যদি আমি ফালাইতে পারি আল্লাহ, তুই যে কি চিৎকার শুরু করে দিলি, ওই তেলা পোকাটাই তোর মনে হয়েছিল ওইটা না খেলে তুই বাঁচবি না। কি যে কান্না শুরু করে দিলি, তোরে কত খেলনা দে, খাবার দে, আদু দে, কিছু দিয়ে তোর কান্না থামে না। তারপর কি হয়েছে আম্মু? তারপর ঠাডাই তোর একটা থাপ্পড় দি, সেই থাপ্পড় খেয়ে তুই ঘুমায় যাস। আম্মু, আর আমার ছোটবেলার গল্প শোনার দরকার নেই, তুমি কিন্তু এগুলো কারো কাছে বইলো না। কিরে, কিছু বলবি? আম্মু, তুমি কেমন বুঝলে আমি কিছু বলবো? তোর চোখ মুখের হাবভাব দেখে বোঝা যাইতেছে তুই কিছু বলবি। তুই আমার পেটে হইছস, আমি তোরে চিনি, কইলে কখন খ বলবি সেটাও আমার জানা আছে। আম্মু, আমার অনেক মন খারাপ। কেন, মোবাইল নষ্ট হয়ে গেছে? আমি জানতাম তো, এর জন্যই বলি এত ফোনটি পাইস না, মোবাইলটার একটু রেস্টে দে। মানুষের যেমন রেস্টের দরকার হয়, মোবাইলেরও তেমন রেস্ট দেওয়া লাগে। কে শুনে কার কথা, তুই তো কোনো দিক পাশি চাস না, খাইয়া না খেয়ে মোবাইল চালাস। ভালো হয়েছে নষ্ট হয়ে গেছে, আলা দেখুন দিন রাত কী চালাস। যাক, এখন একটু পড়াশোনাটা ভালো করে হইব আলহামদুলিল্লাহ। আম্মু, তুমি কিছু হইলেই আমার মোবাইল না হয় আমার সংসার নিয়ে টানাটানি করো। সমস্যা কি তোমার? আমার কি আর কোনো কথা থাকতে পারে না? আমার কি তোমার মানুষ মনে হয় না? আমার লাইফটাকে কি মনে করো তুমি? তোর লাইফটা তো হইলো মোবাইলের গুডাউন আর কাজ না করা নষ্ট মিশে। এর জন্য না আম্মু, তোমার সাথে আমার মিলে না। একটা খুব দরকারি, খুব ইম্পর্টেন্ট কথা তোমার বলতে আসছি, তুমি আমার পচানো শুরু করে দিলা। তুমি আম্মু হয়ে নিজের মেয়েকে যেভাবে পচাও, এইভাবে বাজারে টমেটোও কেউ পচায় না। টমেটোর দাম আছে, বৈশা বৈশা খাও তো, তারপর বা কই থিকা। আচ্ছা, কি দরকারি কথা বলতে আসছিলি বল, আমার কাজ আছে, দেরি করাইস না। আম্মু, তোমার উপর আমার একটা অভিযোগ আছে, অনেক বড় একটা অভিযোগ, সেটা তো তোর সারা জীবনই থাকে। তা কি নিয়ে অভিযোগ শুনি? তুমি আমার ছোটবেলায় খাওয়াইছো, পড়াইছো, আবার টিচারের কাছে মাইর খাওয়ার জন্য স্কুলেও ভর্তি করছো, নতুন নতুন জামা কাপড় কিনা দিন রাত পড়াইছো, এত কিছু করতে পারছো, আর আমার একটা ছোটবেলার ফটো তুলে রাখতে পারো নাই? আমি ছোটবেলায় কেমন ছিলাম কেউ জিজ্ঞেস করলে তো কিছুই বলতে পারবো না। তোর ফটো তুলুম আর কোনো মানুষ পেলাম না। তুই জানোস তোর ফটো তোলার জন্য একবার কত চেষ্টা করছি? তোর বাপে আর আমি স্টুডিওতে তোরে নিয়ে গেছি ফটো তুলতে, এত বড় লাইট দেখা তুই তো আমার কুল থেকেই নামোস না। যাও নামাইছি, তুই কি এর ক্যামেরা রেখা এদিকে যাস ওদিকে যাস, এটা ধরো সেটা ধরোস, ক্যামেরার মধ্যে লুল ফালাইয়া দেস। কি যে কাণ্ড শুরু করে দিলি, তোর বাপে আর আমি সেই সকাল থেকে ফজর পর্যন্ত চেষ্টা করেও তোর একটা ফটো তুলতে পারি নাই। ফজরের আজান দিয়ে দেয়, ক্যামেরাম্যান বিরক্ত হয়ে ঘুমায় যায়, পরে আমরা তরে নিয়ে বাসায় এসে পড়ি। আসার সময় তুই স্টুডিওর এত সুন্দর লাল কার্পেটটা ছিল সেখানে শিশি দিয়ে দেয়, আমরা ভয়ে ক্যামেরাম্যানকে কিছু না জানিয়ে চলে আসি। তারপর আর কি হয়েছিল জানি না, সেই কার্পেট কেমনে ধুইছে, কেমনে শুকাইছে, কেমনে রোদে দিছে, কোনো খোঁজ খবর আর নেই নেই। যদি জরিমানা ধরে, থাক থাক আম্মু, আমার ছোটবেলার ফটো আর লাগবে না। আম্মু, আমি একটা জিনিস বুঝলাম না, সাহিল আন্টি মানে তোমার বান্ধবী, আমারে দেখলে তো ভয় পায় কেন? আমার সামনে কোনো গোপন কথা তোমার বলতে চায় না, ঘটনা কি? আম্মু, আমার একটু কাহিনীটা খুলে বলবা। এই কাহিনী তোর এখনো বলি নাই, তুই শুনোস নাই কিছু? না আম্মু, কারো মুখেই শুনোস নাই, এত বিপজ্জনক ঘটনাটা তোর এখনো কেউ বলে? শোন তাইলে সেই ইতিহাস। একবার তোর আব্বু অনেক বড় একটা কাঁঠাল আনছিল আমার জন্য, আমি খাইতে চাইছিলাম তাই অনেক বড় দেখে একটা কাঁঠাল নিয়ে আসছিল। তোর সাহেল আন্টি আমাদের পাশের ফ্ল্যাটেই ভাড়া থাকত, আমরা পাশাপাশি ফ্ল্যাটেই থাকতাম, তারও কাঁঠাল অনেক পছন্দ ছিল। তোর দাদি জীবিত ছিল তখন, তোর দাদিও কাঁঠাল অনেক খাইত, তারও অনেক পছন্দ ছিল আমারই মতো,
আমি তোর দাদিরে জিজ্ঞেস করে তোর সাহেল আন্টিরে এক বাটি কাঁঠাল দিই, পরে আবার তোর দাদিরে না দেখে লুকাইয়া আরেক বাটি কাঁঠাল দিই তোর সাহেল আন্টিরে। তুই কেমন জানি শয়তান না চোখ দিয়ে দেখে ফলাইছস, সাথে সাথে তোর দাদিরে গিয়ে বলে দিছস দাদি দাদি আম্মু সাহেল আন্টিরে দুইবার কাঁঠাল দিচ্ছে। এইটা শুই না তোর দাদি আমার সাথে যেই ঝগড়া করছে, তুই তোর দাদির কাছে কথাটা বললা তুমুল ঝগড়া লাগাই দিছিলি, সেই থেকা তোর আর দেখাইয়া কিছু দিতাম না, লুকিয়ে লুকিয়ে দিতাম সব। তারপর থেকে তোর সায়েল আন্টি তোরে দেখলে ভয় পায়, যদি আবার ঝগড়া লাগাই দেয়। তোর তো ছোটবেলা থেকে ঝগড়া লাগেন না অভ্যাস, তুই তো ছোটবেলা থেকে ঝগড়া লাগানি।